আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম গার্লস প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন বিষয় উপর আলোচনা করব। আজকে আমরা প্রথম পত্র বিষয়ের অধ্যায় 4 অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমসত্ব প্রভাবকের প্রভাবন যে কৌশল, সেই কৌশল সম্পর্কে আজকে আমরা মূলত আলোচনা করতে চাই। আমরা এই আলোচনার পূর্বেই আমরা প্রথমে জেনে নিতে চাই আসলে প্রভাবক জিনিসটা কী। আমরা প্রভাবক সম্পর্কে জানি, প্রভাবক হচ্ছে সেই পদার্থ যেই পদার্থটা কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের সংস্পর্শে থেকে কোনো বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে বা নিয়ন্ত্রণ করে। প্রভাবক নানা রকম হতে পারে, আমরা জানি নানা রকম প্রভাবকের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রভাবক আমরা বলতে পারি, যে কিছু প্রভাবক রয়েছে যেই প্রভাবকটা বিক্রিয়কের সংস্পর্শে এসে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দিতে পারে, সে প্রভাবকগুলোকে আমরা কিন্তু বলি ধনাত্মক প্রভাবক। কিছু প্রভাবক রয়েছে যেই প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে কিন্তু হ্রাস করে দিতে পারে, সেই পদার্থগুলোকে আমরা বলি যে ঋণাত্মক প্রভাবক। আবার কিছু প্রভাবক রয়েছে যেই প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই পদার্থগুলোকে কিন্তু আমরা বা সেই প্রভাবকগুলোকে আমরা বলি যে সেগুলোকে বলি প্রভাবক বিষ। তাহলে প্রভাবক সম্পর্কে আমরা জানলাম। প্রভাবক কিন্তু নানা রকম হতে পারে, প্রভাবক কত রকম হতে পারে সে সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে একটি ক্লাস কিন্তু আমরা সম্পন্ন করেছি। প্রিয় শিক্ষার্থী, প্রভাবক এর শ্রেণীবিভাগে আমরা জেনেছি প্রভাবককে আমরা প্রভাবকের ভৌত অবস্থার ভিত্তিতে প্রভাবককে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে সমসত্ব প্রভাবক এবং আরেকটি হলো অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবকটা কি? সমসত্ব প্রভাবক হচ্ছে সেই প্রভাবক যেই প্রভাবকের ভৌত অবস্থা বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থার সাথে মিলে যায় বা সামঞ্জস্যপূর্ণ হয়, সেই প্রভাবকে আমরা বলি যে সমসত্ব প্রভাবক। যেমন আমরা যদি একটি এক্সাম্পল দেই যে সালফার ডাইঅক্সাইড, এটি একটি গ্যাসীয় পদার্থ, এটির সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই, এটিও একটি গ্যাস, সেক্ষেত্রে উৎপন্ন হয় হলো সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড, এটিও একটি গ্যাসীয় পদার্থ, আর একটি বিক্রিয়ক অক্সিজেন, এটিও কিন্তু একটি গ্যাসীয় পদার্থ, এবং উৎপন্ন যে পদার্থ সালফার ট্রাইঅক্সাইড, এটিও কিন্তু গ্যাসীয় পদার্থ। প্রত্যেকটি উপাদানে কিন্তু একই ভৌত অবস্থায় বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি এমন একটি প্রভাবক ব্যবহার করি যেটির ভৌত অবস্থা বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে এই প্রভাবকটা হতে পারে নাইট্রিক অক্সাইড। এই প্রভাবকটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে এই নাইট্রিক অক্সাইডও কিন্তু গ্যাসীয় পদার্থ এবং বিক্রিয়ক এবং উৎপাদের প্রত্যেকটি পদার্থ কিন্তু গ্যাসীয় পদার্থ। সুতরাং এই প্রভাবকের ভৌত অবস্থা উৎপাদ এবং বিক্রিয়কের ভৌত অবস্থার সাথে কিন্তু পুরোপুরি মিলে যায়, তখন আমরা এই প্রভাবককে তখন আমরা বলি যে এটি হলো একটি সমসত্ব প্রভাবক। এবং এটির যে কার্যবলী বা এটির যে হচ্ছে প্রভাবন যে কৌশল, সেটাকে আমরা বলি যে এই সমসত্ব প্রভাবকের মাধ্যমে সংঘটিত প্রভাবকের ক্রিয়া কৌশল। এখন আমরা জানব যে আসলে এই সমসত্ব প্রভাবকটা কীভাবে একটি বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বা কীভাবে এই সমসত্ব প্রভাবকের মাধ্যমে কীভাবে একটি বিক্রিয়া সংঘটিত হয়, এটির জন্য আমরা প্রথমে দুটি ধাপে এই বিক্রিয়াটি সম্পন্ন করব। ধাপ এক নম্বর এখানে আগে আমি একটু বলে নেই, আমাদের কাছে মনে হতে পারে যে আসলে প্রভাবক সম্ভবত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণই করে না। হ্যাঁ, আমরা কিন্তু আপাতভাবে তাই জানি যে আসলে প্রভাবক কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ না করে বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে, আসলে কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, বরং প্রভাবক কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে সে প্রভাবকের যে গঠন এবং ভর সেটি কিন্তু অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তার মানে প্রভাবক কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে সেটি আবার আগের অবস্থায় ফিরে যায়, আগের অবস্থায় তার গঠন এবং ভরে কিন্তু অপরিবর্তিত অবস্থায় আবার কিন্তু সে আগের অবস্থায় ফিরে যেতে পারে। এই যে অবস্থাটা, এটিকে আমরা মূলত আজকে আমরা বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে চাই। যেমন আমরা এই যে বিক্রিয়াটি লিখেছি, এই বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক রয়েছে, একটি হলো সালফার ডাইঅক্সাইড, আরেকটি হলো অক্সিজেন। এই দুটির মধ্যে প্রথমে এই প্রভাবকটি মূলত যে কোনো একটি বিক্রিয়কের সাথে প্রথমে বিক্রিয়া করবে। যেমন আমরা যদি বলি যে নাইট্রিক অক্সাইড NO, এটি একটি গ্যাসীয় পদার্থ, এটি প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই নাইট্রিক অক্সাইড, এটা কিন্তু প্রভাবক, আমরা লিখে দিতে পারি এটা হলো প্রভাবক, আর অক্সিজেন এটা হলো বিক্রিয়ক, এটাকে আমরা লিখতে পারি
যেটি হলো বিক্রিয়ক এক, অর্থাৎ এটা এক নম্বর বিক্রিয়ক। আচ্ছা, এই দুটি পদার্থ প্রথমে বিক্রিয়া করে, অর্থাৎ প্রভাবক প্রথমে একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন করবে, এখানে এখানে উৎপন্ন করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটাকে যদি আমরা সমতা করি তো সেক্ষেত্রে আমরা টু দিয়ে দিলাম। যেটি উৎপন্ন হলো, এই উৎপন্ন পদার্থকে আমরা বলি অন্তর্বর্তীকালীন যৌগ, বা এটাকে আমরা বলতে পারি অন্তর্বর্তী যৌগ বলতে পারি আমরা। তাহলে এটার নাম হলো অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগ বলতে পারি। তার মানে হলো যে কোনো একটি প্রভাবক কোনো একটি বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে যেই পদার্থটি উৎপন্ন করবে তার নামই হলো অন্তর্বর্তীকালীন যৌগ। ওকে, প্রথম ধাপে অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, অর্থাৎ সমসত্ব প্রভবন এর ক্ষেত্রে বা সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে প্রথম ধাপে অবশ্যই অন্তর্বর্তী যৌগ গঠিত হবে। দ্বিতীয় ধাপে এই অন্তর্বর্তী যৌগ আরেকটি যে আমাদের বিক্রিয়ক রয়েছে তার সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা এটা লিখে ফেলি যে অন্তর্বর্তী যৌগ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটিও গ্যাস, এটিও গ্যাস এবং এটিও গ্যাস, সবগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ। এই অন্তর্বর্তী যৌগ আমরা লিখে ফেলি, এটা হলো অন্তর্বর্তী যৌগ, এটি দ্বিতীয় বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এটি সালফার ডাইঅক্সাইডের সাথে এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর কি উৎপন্ন করবে, এখান থেকে উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে এবং একই সাথে নাইট্রিক অক্সাইড কিন্তু উৎপন্ন হয়ে যাবে। যদি আমরা এটাকে সমতা করি তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদার্থের আগে টু দিতে হয়, আমাদের এই বিক্রিয়াটা কিন্তু শেষ। তার মানে এই যে উৎপন্ন অন্তর্বর্তী যে যৌগ সেটি আরেকটি যে বিক্রিয়ক এটাকে আমরা লিখতে পারি বিক্রিয়ক দুই, এটা দুই নম্বর বিক্রিয়ক, এটি কিন্তু এটা দ্বিতীয় বিক্রিয়ক, দ্বিতীয় বিক্রিয়কের সাথে অন্তর্বর্তী যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কাঙ্ক্ষিত উৎপাদ উৎপন্ন হয়ে যাবে এবং একই সাথে আবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তার মানে অ্যাট লাস্ট কিন্তু আবার কিন্তু নাইট্রিক অক্সাইড যেটা আমরা প্রহসায় ব্যবহার করেছিলাম সেটি কিন্তু আবার উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই নাইট্রিক অ্যাসিড যেটা প্রভাবক সেটি একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করার পর সর্বশেষ আবার যখন সেটি উৎপন্ন যৌগটি যখন আরেকটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করলো তখন কিন্তু এই নাইট্রিক অ্যাসিডটি পুনরায় কিন্তু আবার কিন্তু পৃথক হয়ে গেল। এটি মূলত প্রভাবকের কৌশল, প্রভাবক দ্বারা সংঘটিত বিক্রিয়ার কৌশল মূলত এটি। সেটি হচ্ছে প্রভাবক বিক্রিয়া করবে একটি বিক্রিয়কের সাথে প্রথমে এবং অতঃপর উৎপন্ন যৌগটি আবার অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে আবার কিন্তু সেই প্রভাবকটা আবার কিন্তু এটা সেপারেট হয়ে যেতে পারে। এই যে ব্যাপারটি, এটি মূলত প্রত্যেকটা প্রভাবকের ক্ষেত্রে এই ঘটনাটিই ঘটে। এখন আমরা এই দুটি বিক্রিয়া যোগ করতে চাই, যদি এটা ধাপ এক, এটা হলো এটা কিন্তু ধাপ দুই। এখন এই দুটি ধাপ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী হয়, আমরা এখন এই দুটি ধাপ যোগ করতে চাই। যদি যোগ করে তো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে টু এনও আছে, টু এনও নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন, এটিও গ্যাস, এটিও গ্যাস, আর কি আছে, অন্তর্বর্তী যৌগ আছে টু এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অন্তর্বর্তী যৌগ বাম পাশেও আছে আবার ডান পাশেও কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে এবং উভয় ক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইড অণু সংখ্যা কিন্তু বা মোল সংখ্যা দুই অণু করে। অর্থাৎ আমরা এই অন্তর্বর্তী যৌগ বাম পাশের এবং ডান পাশে অন্তর্বর্তী যৌগ আমরা কী করতে পারি, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা বিক্রিয়ক লিখব টু এসও টু, এটিও গ্যাসের পদার্থ, উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড, টু সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং একই সাথে টু এনও নাইট্রিক অক্সাইড। আচ্ছা, এখন আমরা এই যে বিক্রিয়া দুইটা যোগ করলাম, অর্থাৎ সামগ্রিক বিক্রিয়া দুই ধাপে সম্পূর্ণ হওয়া সামগ্রিক বিক্রিয়াটি হলো মূলত এই বিক্রিয়াটি। এখন এই বিক্রিয়াটি যদি আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বাম পাশে নাইট্রিক অক্সাইড আছে এবং ডান পাশেও কিন্তু নাইট্রিক অক্সাইড আছে। এখন আমরা কী করতে পারি, এই দুটি নাইট্রিক অক্সাইডকে আমরা উভয় পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে যদি আমরা নাইট্রিক অক্সাইডকে বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে হলো, আমরা এটাকে ঠিক করে যদি আমরা লিখি সালফার ডাইঅক্সাইড আর এখানে থাকবে হলো অক্সিজেন, এই দুটি পদার্থ থেকে উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইড বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু মূলত প্রভাবক, এটাকে আমরা অ্যারোচিহ্নের উপরে লিখতে পারি। অর্থাৎ এটা আমরা বোঝাতে চাই যে আসলে এই পদার্থের প্রভাবেই এই বিক্রিয়াটি সংঘটিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড যৌগটি কিন্তু গঠিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক মূলত এই যে বৈশিষ্ট্য আমরা দেখলাম এই বৈশিষ্ট্য সে কিন্তু সম্পন্ন করে এবং রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু সে এভাবে কিন্তু প্রত্যেকটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে
শেষ সর্বশেষ ধাপে সে কিন্তু নিজে পৃথক হয়ে এই রাসায়নিক বিক্রিয়াকে সহজে সংগঠিত হতে কিন্তু সে সহায়তা করে। তাহলে আমাদের আজকের যে আলোচ্য যে বিষয়টা ছিল সেটা হলো সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে প্রভাবন যে কৌশল, সেই কৌশলটি কীভাবে আসলে সে সংগঠিত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটি জানা, এবং সেটি কিন্তু আজকে আমরা খুব সুন্দর করে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা আশা করি যে এই প্রশ্নের উত্তর আমরা খুব ভালো করে বুঝে খুব সুন্দর করে আমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু সঠিকভাবে নির্ভুলভাবে আমরা এখন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।